নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ দুর্দান্ত স্বাদের নিরামিষ একটা রেসিপি শেয়ার করব, যার নাম ছানার কালিয়া। ছোট থেকে বড় সকলেই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে নিরামিষের দিনগুলো। যে কোনো অনুষ্ঠান হোক বা বাড়িতে, আপনারা কিন্তু চট জলদি খুব সহজেই দারুণ টেস্টের এই ছানার কালিয়াটা তৈরি করে ফেলতে পারেন। তাহলে রেসিপিটি কী করে করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি দুধ ভালো করে জাল দিয়ে নিয়ে তারপরে লেবু দিয়ে ছানা কেটে নিয়েছি। এইখানে 500 গ্রামের মতন ছানা হয়েছে। তারপর ছানার থেকে জলগুলো ছেঁকে নিয়েছি। এই রেসিপির ক্ষেত্রে ছানাটা কিন্তু চটকে নেওয়ার কোনো দরকার নেই, শুধু একটু চামচের সাহায্যে ছাড়িয়ে দিলেই একটু দানা দানা থাকবে, সেরকম কিন্তু রাখতে হবে। কালিয়ার জন্য আমি একটা মশলা তৈরি করব, সেটা হচ্ছে এইখানে একটা বড় সাইজের টমেটো বীজ ফেলে দিয়ে সরু সরু করে কেটে নেওয়া আছে, আর কাঁচা লঙ্কা ও আদা কুচি। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর তেলও খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের থেকে ধোয়া উঠতে শুরু করেছে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া ছোটো ছোটো আলুর টুকরো। তারপরে আলুটাকে হালকা লালচে করে ভেজে নেব। আলুর মধ্যে যেন লবণটা যায় সেই কারণে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। আলু কিন্তু একদম পুরো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। এখানে কিন্তু 70%-এর ওপরে আলু সিদ্ধ হয়েই গেছে। আলু তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিস। কাজু বাদাম ও কিশমিশগুলো কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। পুরনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা, আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিশমিস ও কাজু কিন্তু ভাজা হয়ে গেল, এবার তেল ছেঁকে এগুলোকে তুলে ফেলবো। আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়নে শুকনো লঙ্কা আর সাদা জিরে, গোটা 4-5টা ছোটো এলাচ। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে 20-25 সেকেন্ড ভেজে নেব। আর সুন্দর যখন একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ হিং। হিংটা ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেব পেস্ট করে নেওয়া মশলা, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে তারপরে তেলের মধ্যে মশলাটাকে ভালো করে কষাতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে একটু হাই টু মিডিয়াম করে দিতে হবে। এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা তো ঝালের জন্য দেওয়াই আছে। তারপর ভালো করে মশলাটাকে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ। আলুতে যেহেতু 1/2 চা চামচ লবণ ব্যবহার করেছি তাই মশলায় কিন্তু 1 চা চামচ লবণ দেওয়া হলো। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। একটা রেসিপি করার ক্ষেত্রে মশলা কষানোর ওপরেই কিন্তু রেসিপিটার টেস্ট 50% নির্ভর করে। মশলার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে আর কালারটা এত সুন্দর এসেছে, যেমন কালার সুন্দর হয়েছে তেমন তার ফ্লেভারটাও বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো। আপনারা হয়তো বলতে পারেন এটা কেন একসাথে দেওয়া হলো না। প্রথমেই যদি তেলের মধ্যে বা মশলার মধ্যে টমেটো আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু কালারটা একদম দুর্দান্ত আসে, আর তখনই যদি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো বা অন্য মশলা দেওয়া হয় তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়, অত উজ্জ্বল কালারটা আসে না। মশলা এরপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দেওয়ার পরে কিন্তু আরও একবার কষিয়ে নিতে হবে। এখানে দেখাই যাচ্ছে যে মশলার থেকে কিন্তু তেল পুরো আলাদা হয়ে যাচ্ছে।
মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানা। দিয়ে মশলার সাথে ছানাটাকে খুব ভালো করে নেড়ে যেতে হবে যেন মশলার সাথে পুরো মিশে যায়। আর ছানা দেওয়ার পরে কিন্তু দিয়ে দেব ভেজে নেওয়া আলু। এইখানে কিন্তু আলু 70% যেহেতু সিদ্ধই ছিল, সেই কারণে কিন্তু হতে বেশি সময় লাগবে না। ছানার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ে কিন্তু ছানাটাকে নাড়তে হবে। ছানাটা যেন বেশি একদম কড়কড়ে শুকনো না হয়ে যায়, আবার যেন খুব একটা জল জল ভাবও না থাকে। এই পর্যায়ে দিতে হবে ভেজে নেওয়া যে কাজু বাদাম আর কিশমিশ সেটা। তারপরে আবারও ভালো করে নেড়ে চেড়ে ছানার সাথে ওপর নিচ করে মিশিয়ে দিতে হবে কাজু বাদাম ও কিশমিশের সাথে। ঠিক এইভাবে কিন্তু রেসিপিটা তৈরি করতে হবে আর খুব চট জলদি কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। নিরামিষের দিন এরকম যদি একটু রেসিপি করা যায়, ভাত রুটি সমস্ত কিছুর সাথেই কিন্তু জমে যাবে। রেসিপিটা হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চা চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে তারপরে আরও একবার উপর নিচ করে নেড়ে দিতে হবে। এবার গ্যাস অফ করে দিয়েছি আর সব শেষে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনে পাতা। ধনে পাতার সাথে মিশিয়ে তারপরে একটি প্লেটে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ছানার কালিয়া। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে।